দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। এবং আপনারা দেখছেন এখানে হায়দার ভাইকে, এবং আমরা দেখছি আজকে একটি গরু নিয়ে খুব টানা হেঁচড়া চলছে হায়দার ভাইয়ের সঙ্গে। আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2000। কেমন আছেন ভাই? অনেকদিন পর দেখলাম আপনাকে, মানে দর্শকরাও আপনাকে দেখতে পারবে অনেকদিন পর। আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা বল? এই দুটা, এই দুটা, একটা দুইটা ওয়ার্ডার আছে, ওয়ার্ডার আছে, মানে কারল যাব। আচ্ছা, মানে কত করে ওয়ার্ডার নিচ্ছেন আসলে, কেজি কত করে? কিনিবা আছে 6,500, আর দিবা আছে মানে 650 কিনতে হচ্ছে। আপনি তো তাহলে তোমার গোটা দিবে নাই, আমরা গরু দুটোকে দেখে নেই একটু ভালোভাবে। এখানে দুটি ষাড় গরু অলরেডি হায়দার ভাই আজকে কিনে ফেলছেন। আমরা তার কাছ থেকে শুনবো যে কত টাকা করে উনি এই গরুগুলো কিনেছেন। কত ওই জন্য 6,000, 6,500 করে দিলেন না? 6,500, 7,800 এটা কাটা হবে না, না না এখনো 500 টাকা কম দিয়ে কারো দাম জানি কই তো আশি বার করে দিবে না হবে না। আমরা অনেক লসে আছি, অনেক লসে আছি। এটা কতটুকু হবে? এটা এক জায়গায় 3.5 হবে, ছেদ বাদ দিলেও 3 মন হবে, ছেদ বাদ দিলেও 3 মন হবে। কত 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 দিচ্ছিলেন? মানে 500 টাকা নিয়ে লাগছে এখন? না না, 77,000 দিছে, আমি 80,500 দিই। 80,500 আর 77,000। দর্শক শুনছেন দেখছেন, আমি একটু হায়দার ভাইয়ের সঙ্গে বলি। হায়দার ভাই, এই দুটা কত কিনছেন? 2 লাখ। দুটা 2 লাখ? আচ্ছা সানি, আপনি তো হায়দার ভাইয়ের বিশ্বস্ত একজন কর্মচারী, দোকানদারি আপনি করেন তাই না? আমি শুনছি যে উনি ইদানিং খুব লসের মধ্যে আছেন, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এখন গরুর ওজন মিলে না, মিলে না। প্রথমত গরুকে ফিট খাওয়াতে এই কারণে ওজন মিলে না, আর গরুর বাড়াটা হঠাৎ করে 4,000 টাকা গরুর প্রতি বাড়ে গেছে। আচ্ছা, এই কারণে লসটা হচ্ছে, এই কারণে লসটা, ওজনটাও মিলতেছে না। হ্যাঁ, গরুর দামও বেশি, বাজার বেশি, বাজার বেশি, আর বিক্রি তো আগের রেটেই আছে, বিক্রি আগের রেটেই আছে, কিন্তু রেট তো বাড়ানি মনে হয় বাড়াইতে পারতেছি না। 20 টাকা বাড়াচ্ছি তো 30 টাকা বেশি পড়ে যাচ্ছে। আমি একটু জানতে চাই, এই যে গরুটা আপনি জানেন কত দিয়ে কিনেছে? 1 লাখ টাকা দিয়ে কিনলো। 1 লাখ টাকা দিয়ে কিনলো, কতটুকু হবে আসলে এটা? 4 মনের কম হবে, 4 মনের কম হবে, 4 মনের কম হলে তো 25,000 টাকা
বেশি পড়তেছে না এখন তো লয় হাতে ব্যস্ত 700 টাকা এই আসবে টাকা 700 টাকা বেচলে আসবে টাকা 700 টাকা বেচলে টাকা আসবে আচ্ছা এটা হচ্ছে চার মনের একটু কম হবে আচ্ছা পরেরটা পরেরটা ওটাও 1 লাখ এটাও 1 লাখ এটাও কি চার মনের কম চার মনের কম হবে তো হাজার ভাই দুইটা কি 1 লাখ 2 লাখ কি অবস্থা আসলে 2000 কম এটা বলা যাবে এটা লিখাই আর গাড়ি ভাড়াতেই আপনার পড়ে যাবে 2 লাখ টাকায় ধরি আমরা কি আশা করছেন আসলে এই গরুগুলো কিনে না হয় অত লাভের দরকার নাই আসল বাজারে গেলে বহুত মানে অর্ডারটা লো হয় না এখন বেশি করে বেচতে হবে বেশি করে বেচতে হবে না বেশি করে না বেচলে কি লসে পড়ে যাবে লসে পড়ে যাবে তো দর্শক আমরা শুনছি দেখছিলাম আর আমরা একটু একজন গরু বিক্রেতার সঙ্গে কথা বলবো যে শুনুন তোমরা আমরা একটু কথা বলি আপনার কই দিয়ে পারি আচ্ছা ভাই আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলি আপনি তো গরু বিক্রি করেন গরু বিক্রি করেন এবং ভালো একজন ব্যবসায়ী হঠাৎ করে গরুর দামটা বাড়ে যায় আসলে কি মাথাটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে গরুর দাম বাড়ে গেছে ভাই বহু টাকা লস হয়ে গেছে আমার মহাজন হায়দার সামনে হাটে আজকে ওই হাটে তিনটা গরু নিয়ে যায় মানে মিনিমাম 20000 টাকা মনে লস হয়ে গেছে আমার মা আচ্ছা আজকে যে গরু কিনতে 26000 টাকা মনে 26000 টাকা আর গোশ দিতে হচ্ছে 25000 টাকা এটা দেখা দেখা লস হ্যাঁ দেখা লস কি করবেন ওটা বাটা যদি একা নয় উঠে যাবে না আচ্ছা আচ্ছা নাল তো টাকা আসতেছে না গারাগো আসতেছে না পরে তো আর আসবে না তো এখন কি বাজার এরকমই থাকবে হ্যাঁ এরকমই বাজারে আরো বেশি হতে পারে ভাই আরো বেশি হতে পারে বাজার আরো বেশি হবে কোনো কমতি হবে না কমতি হবে না আচ্ছা যাক আশা আছে মাংস 700 টাকা পরে সব রাত থেকে লাগি সব রাত থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যালো তো দর্শক আমরা দেখলাম আজকে যে হায়দার ভাই গরুগুলো কিনেছেন বা কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দিলাম তো এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ¡Ah!